जय श्री कृष्णा, राधे राधे। नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई सुस्वागतम। आशा करछि आपनारा प्रत्येकेई भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। आजकेर आलोच्य विषयटी अत्यंत गुरुत्वपूर्ण होते चलेछे एबं पार्सोनालि आमि मने करी एई विषयटा आपनादेर जाना दरकार, कारण आजके वर्णित এই ছটি বিশেষ সংকেত যদি আপনারা বৈশাখ মাস চলাকালীন পেয়ে থাকেন এবং সেটি যদি কাউকে বলে দেন, তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন এবং অর্থপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু অর্থহানির সম্মুখীন হবেন। আজকের আলোচ্য বিষয়টি হলো বৈশাখ মাসে এই ছটি সংকেত পেলে কাউকে বলবেন না, জানবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি খুব শীঘ্রই মালামাল হতে চলেছেন। সুপ্রিয় বন্ধুরা, শাস্ত্রমতে এমন কিছু সংকেত রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত শুভ সংকেত হয়ে থাকে এবং বছরের বেশ কয়েকটি অত্যন্ত পবিত্র মাসে যদি এই সংকেতগুলি আপনারা পেয়ে থাকেন, তাহলে কিন্তু জানবেন আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। এইরূপ স্বপ্নগুলি শাস্ত্রমতে বৈশাখ মাসে, দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে বা আশ্বিন মাসে যদি দেখেন, তাহলে সুনিশ্চিত আপনারা কিন্তু জীবনে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। অর্থাৎ এরূপ সংকেতগুলো পাওয়ার অর্থই হলো জীবনে চরম সফলতা, আর্থিক উন্নতি এবং পারিবারিক সম্পর্কের মধ্যে উন্নতি অতি শীঘ্রই আপনাদের হতে চলেছে। দেখুন বন্ধুরা, এটা সত্য যে প্রত্যেক স্বপ্নের কিন্তু অর্থ কখনোই সমান হয় না। কিছু স্বপ্ন থাকে যেগুলি নিরর্থক এবং কিছু স্বপ্ন থাকে যথেষ্ট অর্থপূর্ণ, এবং এইরূপ স্বপ্ন যদি আপনারা বিশেষ সময়ে বিশেষ মাসে দেখে থাকেন, অর্থাৎ এই বিশেষ করে বৈশাখ মাসে যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা নিজেদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলিয়ে সুখের দিন দেখতে চলেছেন বা কিছু না কিছু মঙ্গলময় বার্তা আপনাদের জীবনে আসতে চলেছে। হয়তো এমনটাও হতে পারে আপনারা সমস্ত দুঃখে বাধা বিপত্তি অবসান ঘটাতে পারেন। মানুষের জীবনে যখন ভালো সময় আসে, তখন কিন্তু এইরূপ কয়েকটি সংকেত স্বয়ং পরমেশ্বর ভগবান মানুষকে দিয়ে থাকেন। তথা এইরূপ স্বপ্ন দেখার অর্থ হল আপনি মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনার জীবনে অশান্তি এবং আর্থিক সমস্যা খুব সহজেই দূরীভূত হবে, বিদায় নেবে। আজ এই ভিডিওটিতে আপনাদেরকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেব যে বৈশাখ মাসে এইরূপ স্বপ্ন বা সংকেত পেলে আপনারা কিন্তু কখনোই কাউকে বলবেন না, এবং এইরূপ শুভ সংকেত দেখার অর্থই হলো ভালো কিছু আপনাদের জীবনে হবেই হবে। অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সংকেত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব, এবং আমি পার্সোনালি মনে করি এই বিষয়গুলি আপনাদের জানা প্রয়োজন। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন, এবং সত্যি যদি আপনারা ন্যূনতম উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে মনে ভক্তি রেখে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে যতটা পারবেন ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে এরকমই বাস্তুশাস্ত্র, ধার্মিক সংক্রান্ত, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। প্রথমেই যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো তা হলো বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস চলাকালীন যদি আপনারা দেখেন যে রাত্রিবেলায় বা দিনের বেলায় যখনই হোক না কেন, সাদা প্যাঁচা আপনাদের গৃহে, আপনাদের গৃহ প্রাঙ্গণে এসে উপস্থিত হয় বা গৃহের ছাদের উপরে বসে, তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন ঘটছে। কারণ আমরা প্রত্যেকেই জানি প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন, বিশেষ করে সাদা প্যাঁচাকে বলা হয় লক্ষ্মী প্যাঁচা। সুতরাং এইরূপ ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে, তাহলে বুঝবেন আপনাদের জীবনে আর্থিক সমস্যা আর থাকবে না, অর্থের সমাগম ঘটবে,
আপনাদের জীবনে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যার থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। এছাড়াও যারা ধরুন ব্যবসায় বারংবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তারাও কিন্তু ঘুরে দাঁড়াবেন। ব্যবসায় উন্নতি হবে, সংসারে উন্নতি হবে এবং আর্থিক অনটন পরিবার থেকে অনেকাংশেই দূর হবে। একই সঙ্গে আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চলেছেন। দ্বিতীয়ত, এই বৈশাখ মাসে যদি আপনাদের গৃহে পাখির আনাগোনা অতিমাত্রায় হয়ে থাকে বা পাখিরা এসে বাসা করছে আপনার গৃহে, বা আপনারা যদি এই বৈশাখ মাস চলাকালীন স্বপ্নে পাখির বাসা তৈরি করা দেখেন, সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনাদের জীবনে কোনো না কোনো মঙ্গলময় বার্তা আসতে চলেছে। একই সঙ্গে স্বয়ং মা লক্ষ্মী আগমন আপনাদের গৃহে হতে চলেছে। বাস্তুশাস্ত্র মতানুসারে যে গৃহে পাখিরা এসে বাসা তৈরি করে সেই গৃহের উন্নতি হবেই হবে, সব দিক থেকে সেই পরিবারের সদস্যরা হ্যাপি থাকবে এবং এটিকে সৌভাগ্যের প্রতীক বলে শাস্ত্রে চিহ্নিত করা হয়েছে। তথা যদি কখনো আপনাদের গৃহে পাখিরা এসে বাসা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু সেই বাসা আপনারা কখনোই ভেঙে ফেলবেন না বা নষ্ট করবেন না, কারণ বাসা তৈরি করলে আপনারা কিন্তু অনেক প্রকার নেগেটিভ এনার্জি থেকে রেহাই পাবেন এবং আপনাদের বাস্তুতে যদি কোনোরূপ খারাপ শক্তি বা অশুভ কোনো কিছু থেকেও থাকে, সেই জিনিসগুলো কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে। ফলস্বরূপ পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তৃতীয় বিষয়টি হলো, যদি আপনারা কালো পিঁপড়ে আপনাদের গৃহে প্রবেশ করতে দেখেন বা অনেকগুলি কালো পিঁপড়ে আপনাদের গৃহে উঠোনের মধ্যে ঘোরাঘুরি করতে দেখেন বা ঘরের ভেতরে মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে এমনটা দেখেন বা কালো পিঁপড়ের পরিমাণ বৃদ্ধি পায় এই বৈশাখ মাসে আপনাদের গৃহে, তাহলে কিন্তু আপনাদের জীবনে আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি হতে চলেছে। এক হয় আপনারা লটারির মাধ্যমে হোক বা বকেয়া টাকা আপনারা পেতে পারেন, একটা অর্থ যোগ আপনাদের জীবনে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে যদি কালো পিঁপড়েই আপনাদের গৃহে বৃদ্ধি পায় এই বৈশাখ মাসে। চতুর্থ বিষয়টি হলো, যদি আপনারা আপনাদের তুলসী মঞ্চের আশেপাশে টিকটিকি ঘোরাঘুরি করতে দেখেন, তাহলে বুঝবেন তুলসী মাতার আশীর্বাদ আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। যারা এইরূপ সংকেত পেয়ে থাকেন এই বৈশাখ মাসে, তারা জানবেন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবেই হবে এবং অর্থনৈতিক জনিত নানান রকম সমস্যা থেকে রেহাই পাবেন। যারা দীর্ঘদিন কর্মের অভাবে হতাশ হয়ে পড়েছেন বা খুব টেনশনে আছেন, তারা কর্মজীবনে অবশ্যই সফলতা পাবেন, অর্থের রাস্তা অবশ্যই খুলবে, জীবনে অবশ্যই সফলতা আসবে। সুতরাং এইরূপ সংকেত পেলে আপনারা কিন্তু কখনোই কাউকে বলবেন না, গোপনে রাখবেন, রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু জীবনে আপনাদের রিফ্লেক্ট হবে। দেখুন বন্ধুরা, এ কথা সত্য যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই অন্ন বস্ত্রের অভাব হয় না এবং পরিবারে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে, তথা পরিবারের সদস্যদের শারীরিক দিকটিও সুস্থ সবল থাকে। একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, তাহলে কম বেশি আমাদের প্রত্যেকেই বাড়িতেই টিকটিকি কিন্তু দেখা যায়। শাস্ত্র বলছে যদি টিকটিকি আপনাদের গৃহে থাকে, তাহলে কিন্তু আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। কিন্তু অনেকেই আছেন যারা টিকটিকি দেখলে তাড়িয়ে দেন বা মেরে ফেলেন, এমনটি কিন্তু করবেন না। এতে আপনাদের পরিবারে অর্থকষ্ট বা আপনাদের জীবনে শারীরিক সমস্যা তৈরি হতে পারে বা বাস্তু দোষ তৈরি হতে পারে। সুতরাং শাস্ত্র অনুসারে টিকটিকি মেরে ফেলা উচিত নয়, তাড়িয়ে দেওয়া উচিত নয়, নতুবা মাতা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন। পঞ্চম বিষয়টি হলো ঝাড়ু সংক্রান্ত। আগে হ্যাঁ বন্ধুরা, বৈশাখ মাসে আপনাদের বৈশাখ মাস আমাদের 12টি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং এই বৈশাখ মাসের মাহাত্ম্য এবং গুরুত্ব বাকি অন্যান্য মাসগুলির তুলনায় অনেকাংশেই বেশি। সুতরাং আপনারা যদি বৈশাখ মাসে ঝাড়ুর স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু এটি অত্যন্ত সৌভাগ্য বৃদ্ধির সংকেত হতে পারে। যেহেতু ঝাড়ু হলো মাতা লক্ষ্মীর স্বরূপা প্রতীক,
সুতরাং স্বপ্নে যদি আপনারা দেখেন এই ঝাড়ু, তাহলে বিষয়টি কিন্তু কাউকে আপনারা বলবেন না, যতটা পারবেন গোপন রাখার চেষ্টা করবেন। যেসব ব্যক্তিরা এরকম স্বপ্ন দেখেন তাদেরকে বুঝতে হবে যে তাদের আগামী সময়ে, আগামী দিনগুলিতে খুব ভালো কিছু আপনারা পেতে চলেছেন, বা দুঃখের অবসান খুব শীঘ্রই ঘটবে আপনাদের জীবন থেকে এবং সুখের ছোঁয়া লাগবে আপনাদের জীবনে, তথা অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন যদি এরকম স্বপ্ন দেখে থাকেন। ষষ্ঠ বিষয়টি হলো, বৈশাখ মাস চলাকালীন আপনারা যদি স্বপ্নে শঙ্খ বাজাচ্ছে এমনটি স্বপ্ন দেখেন, বা শঙ্খের ধ্বনি আপনারা যদি স্বপ্নতে শুনতে পান, তাহলে বুঝবেন আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হতে চলেছে। যেখান থেকেই হোক আপনারা কিন্তু বেনিফিট লাভ করবেন, জীবনে অর্থ সংক্রান্ত সমস্যাগুলিকে ওভারকাম করতে পারবেন এবং উন্নতি করতে পারবেন। সামাজিক স্তরে মানসম্মান বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে অভাবনীয় পদোন্নতি হতে পারে, অর্থাৎ এক কথায় বললে আপনাদের জীবনে ভালো কিছু হবেই যদি আপনারা শঙ্খের ধ্বনি শুনতে পান স্বপ্নতে। দেখুন বন্ধুরা, বাঙালি হোক বা হিন্দু পরিবারে এই শঙ্খের ব্যবহার কিন্তু পুজো অর্চনার ক্ষেত্রে অতি অবশ্যই হয়ে থাকে, তথা শঙ্খের ধ্বনি অত্যন্ত পবিত্র এবং এই জিনিসটি মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। দেখুন আমরা প্রত্যেকেই পুজো অর্চনা শেষ করার পর গৃহে শঙ্খ বাজিয়ে থাকি, সুতরাং আপনারা যদি এই বৈশাখ মাসে স্বপ্নের মধ্যে শঙ্খের ধ্বনি শুনে থাকেন বা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে আর্থিক উন্নতি খুব শীঘ্রই আসতে চলেছে এবং ছোট বড় অনেক প্রকার সমস্যা আপনাদের জীবন থেকে দূরে দূরে সরে যাবে দৈবিক কৃপায়। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কয়েকটি বিশেষ সংকেত যেগুলি আপনারা এই বৈশাখ মাসে পেলে কখনোই কাউকে বলবেন না, নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ কিন্তু আপনারা নিজেরাই হবেন। আমি আশা করব এই বিষয়গুলো জেনে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই জ্ঞানবর্ধক আলোচনামূলক ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন, এবং ভিডিওটি যতটা পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে এইরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।